আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং জেবিন রেসিপিস আজকের পর্বে আপনাদের সাথে ধনেপাতার খুব মজাদার একটি ভর্তার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধনে আর ভর্তা তৈরি করার জন্য আমি এখানে দুই আটি ধনে নিয়েছি এবার এই ধনে থেকে যে হলুদ পাতাগুলো আছে সেগুলোকে ফেলে দিয়ে সবুজ পাতাগুলো রেখে দেব এগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পানি সরিয়ে কেটে নিব এই ধনে পাতাগুলোকে চাইলে ছোট কিংবা বড় করেও কেটে নেওয়া যাবে আমি এখানে এরকম করে কেটে নিয়েছি ধনে পাতাগুলো যেহেতু সেদ্ধ করব তাই একটু বড় থাকলেও কোনো সমস্যাই নেই চুলার মধ্যে একটা প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতো সরিষার তেল তেলটা যখনই একটু গরম হয়ে আসবে ঠিক তখনই এর সাথে আমি দিয়ে দিয়েছি তিনটা রসুনের কোষ আমি রসুনের কোষগুলোকে খুলে নিয়েছি তার সাথে দিয়ে দিব এখানে এক কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করছি আপনারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন তবে ভর্তার মধ্যে পেঁয়াজ আর রসুনটা একটু বাড়িয়ে দিলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এবারে এই পেঁয়াজ আর রসুনটাকে একটু টেলে নিব যাতে এর গায়ে থেকে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে যখন এটা একটু টালা টালা মানে ভাজা হয়ে যাবে ঠিক তখনই এটাকে একটা বাটিতে আমি তুলে রাখছি সে একই প্যানে আরও এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটি একটু গরম হয়ে এলেই এর সাথে দিয়ে দিব কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি এই কাঁচামরিচটাকে একটু ভেজে নিব এতে করে ফ্লেভারটা যেমন ভালো আসে তেমনি কিন্তু খেতেও অসম্ভব মজা লাগে কাঁচামরিচটা ভাজার সময় অনেক সময় দেখা যায় ফুটে হাতে কিংবা চোখে মুখে আসতে পারে তার জন্য আমি একটা ঢাকনার সাহায্য নিয়েছি এই ঢাকনা দিয়ে কাঁচামরিচগুলোকে আমি উল্টে পাল্টে দাগ দাগ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব অবশ্যই কিন্তু মরিচটা ভাজার সময় একটু দূরত্ব অবলম্বন করবেন আর সম্ভব হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মরিচগুলোকে ভেজে নিতে হবে ঝালের পরিমাণটার উপরে নির্ভর করে আপনাদের মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এই মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি সে একই প্যানের মধ্যে আমি এবার দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা সবগুলো ধনেপাতা পাতা একসাথে দিয়ে দিলাম এবার এগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যাতে এই ধনে পাতাগুলো খানিকটা নরম হয়ে আসে আপনি যদি এই ভর্তার মধ্যে পেঁয়াজ রসুন আর ধনেপাতাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেন তাহলে ভর্তাটা আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আমি খানিকটা লবণ দিয়ে দিয়েছি এবার এই ধনেপাতাটাকে পাতাটাকে আবারও একটু মিশ্রণ করে ভেজে নিচ্ছি যখন ধনেপাতার ধনে গায়ে থেকে পানিগুলো শুকিয়ে যাবে তখন এগুলোকে আমি নামিয়ে একটা সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আজকের ভর্তাটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন তবে ভর্তা খেতে গেলে ভর্তার আসল স্বাদ পেতে গেলে অবশ্যই কিন্তু শিলপাটায় বাটার চেষ্টা করবেন আমি আগে মরিচগুলোকে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সবগুলো উপকরণ একসাথে বেটে নিতে পারেন তবে আমার মনে হয় যে সবগুলো উপকরণ একসাথে না বেটে আলাদা আলাদা করে বেটে নিলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে মরিচটা বাটা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ আর রসুনটা সেগুলোকেও আমি খুব ভালো করে একটু বেটে নিয়েছি পেঁয়াজ রসুনটা ভাজার কারণটা হলো এতে করে ভর্তাটা দুই দিনের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন কোনো রকম পেঁয়াজের কাঁচা গন্ধ লাগবে না সেজন্য আপনারা অবশ্যই কিন্তু পেঁয়াজ রসুনটাকে একটু ভালো করে ভেজে নেবেন পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেলে এর পরে আমি দিয়ে দিলাম এখানে ধনে পাতাগুলো খুব মিহি করে কিন্তু ধনে পাতাগুলোকে বেটে নিতে হবে আমি কিন্তু ধনে পাতাটা একদম ভর্তার মতো করে সেদ্ধ করে ফেলে নিই হালকা একটু কচকচে রেখে সেদ্ধ করেছি এতে করে ধনে পাতা যেমন সুন্দর পাওয়া যাবে এটা কিন্তু বাড়তেও খুব একটা ঝামেলা হবে না সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে একদম আলতো হাতে আমি আরেকবার এটাকে বেটে নিচ্ছি এতে করে আমাদের তিনটে উপকরণে কিন্তু একসাথে ভালো মতো মিক্স হয়ে যাবে আর লবণের পরিমাণটা এ পর্যায়ে আপনারা চেক করে দেখবেন যদি লবণ বেশি বা লাগে তাহলে অবশ্যই কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন সবগুলো ভর্তা একসাথে বাটার পর আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচা সরিষার তেল দিয়ে এই ভর্তাটা মেখে নিতে পারেন যেহেতু সরিষার তেল দিয়েই আমরা সব কিছু ভেজে নিয়েছি তাই আমি আর আলাদা করে কোনো সরিষার তেল দিলাম না এই তো তৈরি হয়ে গেল মজাদার ধনেপাতার পাতার ভর্তা আপনারা কিন্তু এই ভর্তাটাকে গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন আবার চাইলে চাপটি কিংবা চিতুই পিঠা দিয়েও খেতে পারেন নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিনের মতো রেখে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ঢুকিয়ে এটাকে আপনারা খেতে পারবেন আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ